हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। तो सकाल सकाल उठे स्नान टान करे एदिके चले एलाम रान्ना बान्ना करते, तो साथे थाको। দেখতে পাচ্ছ আজকে তো বৃহস্পতিবার ছিল, তো আমি স্নান টান করে সকাল সকাল উঠে ঠাকুরকে দিয়ে দিয়েছি ফ্রেন্ডস, এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আজকে যেখানে আলুগুলো কেটে নিয়েছি, আজকে বানাবো সোয়াবিন তরকারি আর বানাবো। তো এদিকে আমার ভাতটা প্রায় হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ তো এবার আমি মাটা জড়িয়ে নেবো। আর এদিকে এদিকে ফ্রেন্ডস একটু আলু ভাজি বানাচ্ছি, কারণ আমার হাজব্যান্ডের টিফিনে বানিয়ে দেওয়ার জন্য আলু দিয়ে ভাজি করে বাদাম টাদাম দিয়ে দিয়ে দেবো ফ্রেন্ডস। আর বানাবো ওই যে সোয়াবিন ভিজিয়ে রেখে দিয়েছি, এখন বানাবো আলু দিয়ে সোয়াবিন দিয়ে একটু বাকি তরকারি বানিয়ে নেব। আজকে সকালে এটাই খাওয়া দাওয়া হবে, আর একটা বড়ের জন্য আমার হাজব্যান্ডের জন্য একটা ডিমের বড়া বানিয়ে নেব। তো আর কী কী করি তোমাদের সাথে অবশ্যই একটু শেয়ার করবো, তো তোমার সাথে রাখা ভিডিও স্কিপ না করবো, শুরু দেখতে পাবো ফ্রেন্ডস। তো এদিকে দেখতে পাচ্ছ এত রৌদ্র উঠিয়েছে, মানে কি বলবো তোমাদেরকে, পুরো মানে 40 ডিগ্রি হয়ে যাবে আজ, এত রৌদ্র। আর আমি দেখতে পাচ্ছি চুল টুল একদম ভিজেই, সকালে চুল টুল ভিজিয়েছিলাম আর একদম শুকনি, শুধু এদিকে চুলটা উপরে বেঁধে চুল পুরো ভিজে চুল বেঁধে এসে গেছি। আর এত গরম পড়েছে ফ্রেন্ডস, কি বলবো তোমাদেরকে, ফ্যানেও কাবার হচ্ছে না। না ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে, এই যে আমি একটু লাইটটা জ্বালিয়ে নিয়েছি, এই দেখতে পাচ্ছ বাইরে পুরো যে সন্ধ্যা অন্ধকার হয়ে গেছে। আর ফ্রেন্ডস এত গরম, তার জন্য তোমাদের সাথে আর কোথায় বলা হচ্ছে না, আমার একদমই ভালো লাগছে না ফ্রেন্ডস, মানে কি বলবো তোমাদেরকে, কদিন ধরে মানে মানে অতিরিক্ত গরম হচ্ছে, মানে কি বলবো তোমাদেরকে, পুরো অতিরিক্ত গরম। ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি চুলটা পুরো উপরে বেঁধে রেখে দিয়েছি, কারণ গরমে আমি একদমই সহ্য করতে পারি না, চুল ছেড়ে বিচে চুল আমি সকালে বেঁধে রেখে দিই, কারণ আমার এত গরম আমি গরম সহ্য করতে পারি না। তার জন্য সকালেই আমি স্নান টান করে চুলটা আমি একদমই মানে ছেড়ে রাখি না, কারণ আমার গরমে পুরো পাগল হয়ে যায়। তার জন্য আমি চুলটা আর কি বেঁধে রেখে দিই, দেখতে পাচ্ছ এখন আমি চুলটা বেঁধেই রেখে দিয়েছি। আর এই ফ্যানটা একদমই মানে বাতাস আর কি লাগে না, একদম কম লাগে, তার জন্য আরও ভালো লাগে না ফ্রেন্ডস। দেখতে পাচ্ছ বসে আছি, ভালো লাগছে না। আর এই লাইটটাই আরও আমার ফ্রেন্ডস, আর একটা লাইট আছে, এই লাইটে আমার আরও পুরো মাথা ব্যথা হয়ে যায়, তার জন্য এভাবেই মানে এভাবে হাত দিয়ে বসে থাকি, একদম চাওয়া যায় না। এই যে দেখতে পাচ্ছ এই পাওয়ারফুল লাইটটা আরও আমার একদমই ভালো লাগে না, মাথা ব্যথা শুরু হয়ে যায়, তার জন্য আমার সব সময় মাথা ব্যথা করে এই লাইটটার জন্য। ফ্রেন্ডস দেখতে পাচ্ছ যেভাবে চুল পুরো মানে পাগল পাগল লাগছে আমাকে, কী করবো এত গরম সহ্য হয় না আমার চুল টুল ছেড়ে বা রেডি টেডি হয়ে আসতে, আমি যেভাবেই পারি আর কি। আর সকালে এত উড়া তারা মানে তাড়াহুড়ো থাকে যে আমি একটু রেডি হব সাজবো ভালো করে, তাও আমি একদমই টাইম পাই না, তো সিম্পল থাকাই ভালো ফ্রেন্ডস, তাই না? সবাই কমেন্ট করে বলবে সিম্পল মেকআপ করা ভালো না, সিম্পল থাকাই ভালো কমেন্ট করে বলবে। আমার তো এখন আগে আমি খুবই সাজতাম, আর এখন আমি একদম সিম্পল হয়ে গেছি, শুধু একটা টিপ না দিলে হয় না, তার জন্য টিপ আর একটু লিপস্টিকটা দিয়ে দিই, না হলে তো আমার গরমে একদম সহ্য হয় না, ভালো লাগে না একদম গরমের মধ্যে সাজাসাজি করতে, সিম্পল থাকতেই ভালো লাগে। আর গেমেতে আরও মানে পুরো গেমেই যাই সারাদিন, এইভাবে গরমের মধ্যে থেকে গড়ে গিয়ে কি ভালো লাগে না, তার জন্য গড়ে গিয়ে আবার মানে স্নানটা করি, তার চেঞ্জ করে স্নান টান করি, না হলে একদমই ভালো লাগে না। তো ভাবলাম এখন একটু ফ্রি আছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, আর না হলে তো একদমই টাইম পাই না, না গড়ে টাইম পাওয়া যায় গড়ে, তো রাতে গিয়ে গড়ে আবার আর কি সব কাজ করতে করতে আমার রাত্রে 10টা 11টা বেজে যায়, তার জন্য তোমাদের সাথে আর একদমই আমি টাইম কাটাতে পারি না, তোমাদের সাথে তো টাইম না কাটালেও হবে না, কারণ তোমরা আমার মানে পরিবার আর একদমই আমাকে সাপোর্ট করছো না, আমার খুব খারাপ লাগছে, কারণ তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করি কিন্তু তোমরা আমাকে একদম সাপোর্ট করছো না ফ্রেন্ডস, কেন আমাকে সাপোর্ট করছো না, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। সবাইকে যেমন মানে সবাইকে যেমন সাপোর্ট করো আমাকেও একটু সাপোর্ট করো, তোমাদের একটু সাপোর্ট পেলে আমার খুব ভালো লাগবে ফ্রেন্ডস, প্লিজ আমি তোমাদেরকে রিকোয়েস্ট করে বলছি আমাকে একটু সাপোর্ট করো ফ্রেন্ডস। ফ্রেন্ডস আর করে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, ঘুরে গিয়ে আবার মানে কাল হলো শুক্রবার, তো পরিষ্কার টরিষ্কার করে আর কি ঘুরে গিয়ে আর পরিষ্কার টরিষ্কার করেই আর কি রান্নাবান্না করবো আজকে, নাহলে তো কাল আবার শুক্রবার সকাল সকাল উঠে ফ্রেন্ডস এতগুলো কাজ টাজ করলে আমার কি লেট হয়ে যায়, তার জন্য রাতেই সব কিছু করে রেখে দেব। তো চলো সাথে থাকো, ভিডিও স্কিপ না করবেন, করে দেখতে পারো। তো
তো দেখতে দেখতে পাচ্ছ ডিউটি থেকে এসে গেছি, যে মাঝবেলা তরমুজ নিয়ে এসেছেন, আর কারেন্ট নেই, পুরো তুফান এসে গেছে। আর দেখতে পাচ্ছ তো কোনোটা কেটে তারপর খেয়ে দিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছিলে আমার হাজবেন্ড আজকে আর কি তরমুজ এনেছেন, এত গরমও দিয়েছিল তার জন্য তরমুজ নিয়ে এসেছেন। আর তরমুজটা কেটে একজন খাওয়াচ্ছে, খেয়ে নিচ্ছে। একটা পেঁপে ছিল, কাল আদা খেয়েছিলাম, আর অর্ধেকটা রয়ে গেছিলো। আর দেখতে পাচ্ছ তরমুজটা একদমই ভালো নেই, পুরো দেখতে পাচ্ছ পাংসা পাংসা হয়ে গেছে, পুরো বেকার গেল টাকাটা, একদমই খেতে পারছি না। আমি তো একদমই খাইনি, আর উনি একটু খেয়েছেন। তো যে তরমুজ তরমুজ খেয়ে দেয় ফ্রেন্ডস, এদিকে আমি এখন সবজি কেটে নিচ্ছি, আলু টালু কেটে তারপরে আর কি রান্নাটা বসিয়ে দেব। আর কালকে তো শুক্রবার, তার জন্য আর কি নিরামিষই রান্না বান্না করবো। আর পরিষ্কারও করে নিয়েছি, এসে পরিষ্কার টরিষ্কার করে হাত মুখ ধুয়ে এদিকে আমি আর কি রান্না বান্নাটা বসিয়ে দিয়েছি। আর রান্না বান্না করছি হলো দেখতে পাচ্ছ তো একটু বানাচ্ছি আলু ভাজি, আর দেখতে পাচ্ছিলে ডালটাও বসিয়ে দিয়েছি, ডাল বানাবো। আর একটু বানাবো মানে টমেটো চাটনি। তো আজকে রাত্রে এটাই খাওয়া দাওয়া, আর নিরামিষই রান্না বান্না করছি। তো আজকে আর ভিডিওটি ফ্রেন্ডস বড় করবো না, কারণ অনেক রাত্রেও হয়ে গেছে আর রান্না বান্নাও করতে হবে, পুরো হয়নি এখনো কমপ্লিট। তো আজকে ভিডিওটি যদি ভালো লাগে তাকে কমেন্ট করে বলবে, লাইক শেয়ার করবে বন্ধুদের সাথে। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি টিক করে বাজিয়ে দেবে ফ্রেন্ডস। আর তো আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর ছোটো বোন হিসাবে আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের কাছে আমার অনেক রিকোয়েস্ট। তো ফ্রেন্ডস সবাইকে জানাই গুড নাইট, সুইট ড্রিম, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর সবাইকে জানাই বাই ফ্রেন্ডস।